আবারও বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল বিএসএফ এর একটি মিনিবাস সহ বাসে থাকা 15 জন বিএসএফ জওয়ান। ঘটনা বুধবার সন্ধ্যা আনুমানিক 7টার সময় উদয়পুর ব্রহ্মাবাড়ি সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যায় বিএসএফ এর 31 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা HR-39A-7901 নম্বরের মিনিবাস করে আগরতলা থেকে বগফা আসার পথে ব্রহ্মাবাড়ি সড়কে একটি ওএনজিসির ক্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে হতাহতের কোনো খবর না থাকলেও দুমড়ে মুচড়ে যায় বাস গাড়িটি এবং অল্প বিস্তর আহত হয় 5 থেকে 6 জন বিএসএফ জওয়ান। পরবর্তী সময় ওএনজিসির ক্রেন গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওএনজিসির ক্রেন গাড়িটিকে টাউন সোনামুড়া এলাকায় আটক করে রাধাকিশোরপুর থানার পুলিশ। কোনো লোকের কোনো লোকেরই আহত নাই, বেশি পক্ষের নাই, আর বিএসএফের পক্ষের তো বিএসএফটা কোথায় কত নাম ব্লেটে? হ্যাঁ, থার্টি ওয়ান ব্যাটালিয়ন উদয়পুর থেকে মানিক সাহার রিপোর্ট, ত্রিপুরা 24x7।